টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে রাজ্যের বহু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। সেসব জলমগ্ন এলাকার বাসিন্দারা বাঁচার তাগিদে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। প্রায় কয়েক হাজার মানুষ গত দুদিন পরিবার পরিজন নিয়ে রাত কাটালো ত্রাণ শিবিরগুলিতে, কিন্তু মঙ্গলবার প্রকৃতি অনেকটা সহায় হওয়ায় ত্রাণ শিবিরগুলির ভিড় অনেকটা কমতে থাকে। এদিন প্রচুর সংখ্যক লোক ফিরে গেলেন যার যার নিজ বাড়িতে। ধারাবাহিক বৃষ্টিপাতে বানভাসী হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক মানুষ আশ্রয় নেয় ত্রাণ শিবিরগুলিতে। বসতঘর জলের নিচে চলে যাওয়ায় বাঁচার তাগিদে পরিবার পরিজনকে সাথে নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনেরা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফিরতে শুরু করলেন নিজ নিজ ঘরে। সোমবার বিকেল থেকে আকাশ অনেকটা স্বাভাবিক হয়ে উঠলে সর্বত্র জলস্তর অনেকটা নিচে নামতে শুরু করে মঙ্গলবার অনেকটা স্বাভাবিক হয়ে আসে, আর এতেই স্বস্তি নেমে আসে বন্যাকবল এলাকার মানুষের মনে। এদিন প্রচুর সংখ্যক মানুষ ত্রাণ শিবির ছেড়ে যার যার বাড়িতে প্রবেশ করে। মহকুমা এলাকার 45টি ত্রাণ শিবিরে অংশ নেয়া গত মানুষদের মধ্যে অনেকেই এই দিন বাড়ি ফিরে গেলেন, যদিও কিছু কিছু এলাকায় এখনো বন্যার প্রভাব থেকে যাওয়া সেসব এলাকার মানুষেরা ঘরে ফিরে যেতে পারেনি। মঙ্গলবার সকাল থেকে সদর মহকুমার শাসক বিভিন্ন ত্রাণ শিবির এবং বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। যারা ত্রাণ শিবিরে রয়েছেন তাদের থাকা খাওয়া থেকে শুরু করে স্বাস্থ্য বিষয় নিয়ে খোঁজ খবর করেন তিনি। বন্যা কবলিত এলাকার মানুষেরা যাতে কোনো ধরনের রোগাক্রান্ত হয়ে না পড়ে তার জন্য প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে এই দিন জানালেন সদর মহকুমার শাসক। খাওয়া দাওয়া থাকা এবং মেডিকেল এইডটা প্রপারলি করা, হ্যাঁ, ওটার জন্য তো ওদের টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না। আর পাশাপাশি যদি বন্যায় ওদের বাড়িঘর ক্ষতি হয় তার জন্য আমাদের অ্যাসেসমেন্ট টিম করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে অ্যাসেসমেন্ট টিম আমরা করেছি। জল নেমে গেলে পরে প্রত্যেক এলাকাতে আমাদের টিমগুলি ঘুরবে, অ্যাসেসমেন্ট করে নিয়মে অনুযায়ী সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যে স্কেলে ওদের আর্থিক সহযোগিতা দরকার ওটা আমরা করে দেবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।